হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ আজকের ভিডিও ক্লাসে একটা নতুন অধ্যায় থাকছেন নন ভার্বাল রিজনিং থেকে যেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় রিজনিংয়ের এবং সেটা হলো কাউন্টিং অফ ফিগার্স বা জ্যামেটিক চিত্রের গণনা এর অন্তর্গত যত অধ্যায় আছে তার মধ্যে এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা তোমরা জানো এবং কাউন্টিং অফ ফিগার্সের আজকের এটা প্রথম পার্ট এবং আজকের পার্টে আমি আলোচনা করব স্ট্রেট লাইন বা রেখা এবং ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ব্যাপারে এবং আরিহান্ত রিজনিংয়ের বইয়ে আমি আগেও বলেছি টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এভাবে বিভিন্ন টাইপ আলাদা করে ভাগ করে দেওয়া আছে যাতে রিজনিংগুলো বুঝতে এবং ধাপে ধাপে শিখতে সুবিধা হয় তো আজকের এই টাইপ ওয়ানের অন্তর্গত স্ট্রেট লাইন এবং ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করা হবে সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো তোমরা কিন্তু আজকের ক্লাস থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবে এবং ঠান্ডার কারণে আমার গলাটা একটু বসে গেছে যার জন্য তোমাদের হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে তো এটাকে একটু কনসিডার করে নিও তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আরিহান্তের রিজনিং বই থেকে নন ভার্বাল এর অন্তর্গত অধ্যায় কাউন্টিং অফ ফিগার্সের পার্ট ওয়ান তাহলে সবার প্রথমে আমরা স্ট্রেট লাইন বা স্মরণরেখা নিয়ে শুরু করব অর্থাৎ সরলরেখা কি বা সরলরেখা কাকে বলে তো সরলরেখা তাকেই বলা হচ্ছে অর্থাৎ দুটো বিন্দুকে যদি যোগ করা হয় তাহলে যে অংশটা আমরা পাই অর্থাৎ এই যে দুটো বিন্দু এই দুটো বিন্দুকে যদি যোগ করা হয় তাহলে এই যে অংশটা আমরা পেলাম এটাকেই বলা হচ্ছে সরলরেখা অর্থাৎ দুটো বিন্দু দিয়ে কিন্তু সরলরেখা গঠিত হয় এবার এই সরলরেখা কিন্তু বিভিন্ন রকম হতে পারে এবার দেখে নেওয়া যাক এই সরলরেখার অবস্থান অনুসারে স্বরলরেখার কিন্তু আলাদা নামকরণ আছে যেমন এই যে রেখাটা আমি টানলাম এই রেখাটাকে আমরা কিন্তু বলছি হরেন্টাল লাইন বা অনুভূমিক রেখা অর্থাৎ এটা ভূমির সমান্তরালে থাকে এবার দেখো এই যে রেখাটা আমি টানলাম এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল লাইন বা উল্লম্ব রেখা বা লম্ব আরেক প্রকার লাইন আছে যেগুলো কোনাকুনি বা এইভাবে তির্যকভাবে টানা হচ্ছে এগুলোকে বলা হয় তির্যক রেখা বা স্ল্যান্ট লাইন তো মোটামুটি এই তিন ধরনের রেখা কিন্তু আমাদের এই ফিগারে এখানে ব্যবহার করতে দেওয়া হবে যেগুলো আমাদের কাউন্ট করতে হবে তো তাহলে এবার বুঝে নাও এই যে লাইন বা সররেখাগুলোকে আমরা কাউন্ট করব বা গুনবো তার মেথড বা পদ্ধতি কি আছে তো তাহলে একটা রেখা যখন আমরা টানছি এখানে কিন্তু এই রেখাটার আমরা নাম দিচ্ছি এ বি অর্থাৎ এখানে কিন্তু দুটো বিন্দু আছে একটা এ বিন্দু একটা বি বিন্দু এই দুটো বিন্দু মিলেই কিন্তু রেখাটা তৈরি হয়েছে কিন্তু এই সরলরেখার মাঝখানে যদি আরও একটা বিন্দু থাকে এবং সেটাকে আমরা সি বলি তো তাহলে এখানে কিন্তু এসি এবং বিসি এমন কিন্তু দুটো লাইন হবে না বা দুটো ভাগ কিন্তু হবে না কারণ লাইনের কারণ আমাদের এই মেথড অনুসারে সমস্তটা আমরা ধরবো লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত যে লাইনটা আছে সেটা সম্পূর্ণটা একটা লাইন তো এটা কিন্তু আসল মেথড এটা মাথায় রাখতে হবে একটা লাইনের মূল যে দুটো বিন্দু অর্থাৎ শুরুর বিন্দু এবং শেষের বিন্দু সেটা দিয়েই কিন্তু একটা লাইন কাউন্ট হবে এসি এবং সিবি কিন্তু নয় আশা করি এই বিষয়টুকু পরিষ্কার হয়েছে এবার একটা ফিগারের মাধ্যমে আমরা বিষয়টাকে আরও ভালো করে বোঝা এবং এই ফিগারটা দিয়ে যদি বলা হয় যে এখানে কটা সরলরেখা আছে তাহলে আমরা এটাকে কিভাবে গুনব তো এটাকে গুনতে গেলে আমরা এটাকে প্রথমে আগে নামকরণ করে নেব অর্থাৎ এটা এ বি সি ডি এফ জি এবং মাঝখানে যে এটা মিলিত হয়েছে তার নাম আমরা দিচ্ছি ও এবং এখানে একটা নাম দেওয়া বাকি আছে যেটা আছে এইচ তো এবার তাহলে অনুভূমিক রেখা যেগুলো আছে সেগুলো আমরা এখানে দেখে নেবো এখানে অনুভূমিক রেখা আছে বি প্লাস আর আছে এইচ এফ এবং আছে সি তো তাহলে এখানে অনুভূমিক রেখা তাহলে অনুভূমিক রেখা আমরা কটা পেলাম এখানে আমরা অনুভূমিক রেখা পেলাম কিন্তু তিনটে এবার বোঝার বিষয় হলো এটাই এখানে এই যে মাঝের রেখা আমরা এইচএফ নিয়েছি এটা কিন্তু এইচ ও এবং ও এফ এরকমভাবে দুটো রেখাতে বিভক্ত হবে না কারণ আমি আগেই বলেছি মাঝের বিন্দুর এখানে কোনো গুরুত্ব নেই রেখা যেখানে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে রেখার স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্টই হচ্ছে একটা রেখার মূল পরিচয় তো সুতরাং এখানে মাঝের ও বিন্দু কিন্তু এই রেখাকে ভাগ করবে না অর্থাৎ এফ কিন্তু এটা সম্পূর্ণ একটা রেখা তো তো তাহলে প্রথমে আমরা এইভাবে অনুভূমি রেখাগুলোকে আগে গুনে নেবো যেখানে আমরা তিনটে পেলাম এবার আমরা ভার্টিক্যাল লাইন বা উল্লম্ব রেখা যে কটা আছে সে কটা গুনব অর্থাৎ এখানে এডি একটা রয়েছে ই রয়েছে এবং বি রয়েছে অর্থাৎ এডি প্লাস ইজি প্লাস বি সি এই রেখাও আমরা তাহলে পেলাম তিনটে অর্থাৎ ভার্টিকাল লাইন বা উল্লম্ব রেখাও আমরা পেলাম তিনটে এবার আমরা তির্যক রেখা যে কটা আছে সে কটা খুঁজে বার করব তো তাহলে এখানে তির্যক রেখা কিন্তু দুটো আছে মানে দুটো কর্ণ আছে এখানে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা এই দুটো কিন্তু কর্ণ বা তির্যক লাইন অর্থাৎ একটা আমরা পাচ্ছি এসি লাইন আর একটা পাচ্ছি বিডি লাইন তাহলে এটা আমরা পেলাম করা দুটো তাহলে মোট আমাদের লাইন কটা হলো তিনটে প্লাস তিনটে প্লাস দুটো অর্থাৎ মোট আটটা এই আটটা লাইন কিন্তু এখানে রয়েছে এটাই কিন্তু তাহলে সঠিক উত্তর তাহলে কোনো ফিগার থাকলে এবং সেখান থেকে লাইন গুনে বার করতে হলে প্রথমে আমরা অনুভূমিক রেখা বা হরাজেন্টাল লাইনগুলোকে খুঁজে নেব তারপর উল্লম্ব রেখা বা ভার্টিক্যাল লাইনগুলো আমরা খুঁজে নেব এবং তারপরে তির্যক রেখা বা তির্যক লাইন যেগুলো আছে বা স্ল্যান্ট লাইন যেগুলো আছে সেগুলো আমরা খুঁজে নেব এবং এবং সবশেষে সেগুলো টোটাল করে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। আশা করি পদ্ধতি তোমরা বুঝতে পেরেছ এবং এই বিষয়ে তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করো এবং এই পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি বুঝে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং এই ভিডিও ক্লাসগুলোকে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না এবার তাহলে আমরা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের দিকে চলে যাই এবার ত্রিভুজ সম্পর্কে আমাদের জানতে হবে ত্রিভুজ কাকে বলে আমরা প্রত্যেকেই জানি যে তিনটে বাহু দ্বারা গঠিত বদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে তো তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহু অবশ্যই থাকবে তিনটে কোণ থাকবে তো আমাদের এখানে কোণের কোনো ব্যাপার নেই তো আমরা এখানে একটা ত্রিভুজের তিনটে বাহু যেখানে পাবো সেটাকে আমরা ত্রিভুজ হিসেবে কাউন্ট করব তো তার কি পদ্ধতি বা কি মেথড আছে সেটা তোমরা এবার ভালো করে বুঝে নাও তা এই যে ত্রিভুজটা রয়েছে এটার নাম আমরা দিচ্ছি এবিসি তো তাহলে এই ত্রিভুজ আমরা কিভাবে কাউন্ট করব। পদ্ধতি হচ্ছে বা নিয়মটা হচ্ছে প্রথমে একটা ফিগারে বা একটা চিত্রে যত আমাদের ত্রিভুজ দেওয়া থাকবে তার মধ্যে থেকে সব থেকে ছোটো ত্রিভুজগুলোকে আমাদেরকে আগে গুনতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপে কি করতে হবে দ্বিতীয় ধাপে এমন ত্রিভুজগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে যে ত্রিভুজটা দুটো ত্রিভুজের সমন্বয়ে গঠিত হয়েছে ভালো করে বুঝে নেবে যেমন এই যে একটা ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজটা ছোট ছোট দুটো ত্রিভুজ নিয়ে গঠিত হয়েছে সেই দুটো করে ত্রিভুজ দিয়ে গঠিত একটা ত্রিভুজ যেগুলো আছে সেই ধরনের ত্রিভুজগুলোকে আমাদের খুঁজে কাউন্ট করতে হবে এই দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপ কী আছে এবং সেই ফিগারটা যদি এমন হয় যে তিনটে ত্রিভুজ দিয়ে একটা ত্রিভুজ গঠিত হয়েছে বা চারটে ত্রিভুজ দিয়ে একটা ত্রিভুজ গঠিত হয়েছে তাহলে তিনটে ত্রিভুজ দিয়ে গঠিত হয়েছে যে কোনো ত্রিভুজ সেগুলোকে কাউন্ট করতে হবে তারপরে চারটে করে ত্রিভুজ দিয়ে যে ত্রিভুজ গঠিত হয়েছে তেমন ত্রিভুজ যদি থাকে সেটাকে কাউন্ট করতে হবে এমনভাবে ধাপে ধাপে করতে হবে এবং লাস্ট স্টেজ যেটা হবে এবং শেষ ধাপ যেটা হবে সেটা হচ্ছে সবথেকে থেকে বড়ো যে ত্রিভুজটা থাকবে সেই ত্রিভুজটাকে সবার শেষে কাউন্ট করতে হবে এটাই হচ্ছে নিয়ম তো তাহলে এটা এবার প্র্যাকটিক্যালি একটুখানি করে দেখা যাক তাহলে বিষয়টা আরও বুঝতে সুবিধা হবে যেমন এখানে একটা ফিগার বা চিত্র দেওয়া রয়েছে এবার প্রশ্নে যদি বলা হয় যে এই ফিগারের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে তাহলে সেটা কি করে আমরা বার করব। তো তাহলে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সমস্ত বিন্দুগুলোর একটা করে নামকরণ এখানে করতে হবে এটা এ বি সি মূল ত্রিভুজের নাম এটা ডি এটা ই এবং মাঝখানে এই বিন্দুর আমরা নাম দিচ্ছি ও তো তাহলে আমাদের নামকরণ কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা সেই মেথড বা পদ্ধতিকে ফলো করব। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম ছোট ছোট যে ত্রিভুজগুলো আছে সবার প্রথমে সেটা আগে কাউন্ট করতে হবে তাহলে এখানে ছোট ত্রিভুজ কোনটা আছে ত্রিভুজ এ ও ডি ত্রিভুজটা এ ও ডি তারপরে এ ও ই একটা ত্রিভুজ আর একটা ছোট ত্রিভুজ কোনটা আছে অর্থাৎ এইটা মানে ও ডি আরেকটা ত্রিভুজ কোনটা আছে এটা অর্থাৎ সি ও ই এবং তারপরে রয়েছে এ একটা ত্রিভুজ অর্থাৎ বি তাহলে এখানে মোট কটা ত্রিভুজ আমরা পেলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো সুতরাং এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পাঁচটা ত্রিভুজ এটা হচ্ছে সব থেকে ছোটো ছোটো ত্রিভুজগুলো এবার তাহলে আমাদের দ্বিতীয় ধাপটা ফলো করব অর্থাৎ এমন ত্রিভুজ আমরা এখানে খুঁজব যেখানে দুটো করে ত্রিভুজ নিয়ে একটা ত্রিভুজ গঠিত হয়েছে যেমন এখানে দেখো এ বি ও বা এ ও বি এই যে ত্রিভুজটা এই যে ত্রিভুজটা এটা কিন্তু দুটো ত্রিভুজ নিয়ে গঠিত হয়েছে আবার একইভাবে এ ও সি এই যে ত্রিভুজটা এটাও কিন্তু দুটো ত্রিভুজ নিয়ে গঠিত হয়েছে চিত্রে দেখো ও এই যে ত্রিভুজটা এখানে কিন্তু দুটো ত্রিভুজ রয়েছে একটা এবং এ একটা এই দুটো ত্রিভুজ মিলে কিন্তু এই ত্রিভুজটা তৈরি হয়েছে তো তাহলে এই ত্রিভুজটা আমরা এবার নেব অর্থাৎ ত্রিভুজ এ ও বি এটা কিন্তু একটা ত্রিভুজ হলো আর একটা ত্রিভুজ এখানে দেখো এ ও সি এই ত্রিভুজটার মধ্যেও কিন্তু দুটো ত্রিভুজ আছে একটা এটা আর একটা এটা অর্থাৎ একই রকম নিয়মে দুটো ত্রিভুজ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ ও সি এবার দেখো বি সি এই যে অংশটা এখানেও কিন্তু এ একটা এ একটা এই এখানেও কিন্তু এই দুটো ত্রিভুজ রয়েছে তাহলে এখানেও আমরা আর একটা ত্রিভুজ পাচ্ছি যেটা বি ডি সি ঠিক একই রকমভাবে আর একটা যেটা আমরা পাচ্ছি বিইসি এই একটা যে ত্রিভুজ এখানেও কিন্তু একটা একটা দুটো ত্রিভুজ মিলে এই ত্রিভুজটা তৈরি হয়েছে অর্থাৎ দুটো ত্রিভুজ কিন্তু আমরা এখানে পাচ্ছি অর্থাৎ সি এ একটা ত্রিভুজ তাহলে দুটো করে ত্রিভুজ নিয়ে গঠিত ত্রিভুজ আমরা কটা পেলাম এখানে কিন্তু আর কোনো ত্রিভুজ এমন নেই যেটা দুটো করে নিয়ে গঠিত হয়েছে তো এমন ত্রিভুজ আমরা এখানে তাহলে পেলাম চারটে এবার আমরা দেখব তিনটে করে ত্রিভুজ নিয়ে গঠিত হয়েছে কোন কোন ত্রিভুজ তাহলে এবার দেখো এই যে ত্রিভুজটা এ সি ডি এই যে ত্রিভুজটা রয়েছে এখানে কিন্তু ছোট ত্রিভুজ রয়েছে তিনটে অর্থাৎ এ একটা এ একটা এ একটা এ সি মধ্যে এই তিনটে ত্রিভুজ রয়েছে তাহলে আমরা এখানে এ সি ডি এ একটা পেলাম আর এমন ত্রিভুজ কোথায় আছে এমন ত্রিভুজ আর আছে অর্থাৎ এই যে এ বিই এই যে অংশটা এখানেও কিন্তু এই এক দুই তিন তিনটে ত্রিভুজ কিন্তু এখানে রয়েছে অর্থাৎ ত্রিভুজ এ বি ই তাহলে তিনটে করে ছোটো ত্রিভুজ নিয়ে একটা বড় ত্রিভুজ গঠিত হয়েছে এমন ত্রিভুজ আমরা পেলাম দুটো তাহলে এই চিত্রে কিন্তু আমাদের আর কোনো ফিগার বাকি নেই তাহলে পদ্ধতি অনুসারে আমাদের এবার যে নিয়মটা বাকি থাকলো যে ধাপটা বাকি থাকলো সেটা হচ্ছে সব থেকে লার্জেস্ট ট্রায়াঙ্গেল বা সব থেকে বড়ো ত্রিভুজ যেটা অর্থাৎ ত্রিভুজ এটা আমাদেরকে কাউন্ট করতে হবে এটা হলো এই ত্রিভুজ আছে একটা তাহলে আমরা মোট ত্রিভুজ কটা পেলাম পাঁচ আর চার নয় দুই এগারো আর এক বারো তাহলে মোট বারোটা ত্রিভুজ কিন্তু আমরা এখানে পাচ্ছি এবং এই বারো তাহলে হচ্ছে এই ফিগারের জন্যে সঠিক অ্যান্সার তাহলে এই পদ্ধতি ফলো করলে কিন্তু কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা নেই এলোমেলো হওয়ার সম্ভাবনা নেই এইভাবে ধাপে ধাপে এগোলে সঠিক উত্তরটা খুব তাড়াতাড়ি বার করে নেওয়া যাবে তো আশা করি এই পদ্ধতি তোমরা বুঝতে পেরেছো এবং এই ত্রিভুজ সম্পর্কে যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু ভিডিও নিজে কমেন্ট করতে ভুলো না তো তাহলে বন্ধুরা সরলরেখা এবং ত্রিভুজ সংক্রান্ত বিষয়গুলো আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তো তার জন্য এই অধ্যায়ের পরবর্তী পার্টে সরলরেখা সংক্রান্ত এবং ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন নিয়ে ক্লাস করানো হবে তো পরবর্তী সেই পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না কারণ যখনই আমি পরবর্তী ক্লাসটা আপলোড করব তার ভিডিওর নোটিফিকেশান তোমার সাথে সাথে পেয়ে যাবে এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলো শেয়ার করতে একদম ভুলো না তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো